তৌহিদের বিষয়ে তারাও ছিল, আমিও আছি, কিন্তু আপনার তৌহিদ আর তাদের তৌহিদ পার্থক্য এই, আপনি তৌহিদের উপরে পুরোপুরি নির্ভরশীল নন। আর যখন হিল্লা ধরবেন তৌহিদ বাতিল হয়ে গেল, শীত চলে এসেছে। যুব সংঘের মাধ্যমে যে বৈপ্লবিক ধারা শুরু হয়েছিল বাংলাদেশে, পুরা দেশকে চেঞ্জ করে ফেলেছে। শুধু আমাদের আকীদার দৃঢ়তার কারণে আল্লাহ রসুল যদি সত্য না হতেন, হক না হতেন, তার অনুপতি এত সত্য দুশ্মনী হতো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وبعد، الله بولছেন ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم، তারপর কি فمن نكث فانما ينكث على نفسه ومن اوفى بما عهد عليه الله فسيؤتيه اجرا عظيما। এটা কোন সূরা, কত আয়াত বলো তো, সবাই বলো, এনিয়ম এনিয়ন, কোন সূরা কত আয়াত বলো, কারো ব্রেনে নেই, ওর তো গণতন্ত্র পড়ো না বোঝা যাচ্ছে। সূরা ফাত দশ নম্বর আয়াত, সূরা ফাত দশ নম্বর আয়াত, ছোট্ট একটি গণতন্ত্র সময় সামনে দিয়েছি, কর্মীদের মুখ দিয়ে বেরিয়েছে যে এসছে উন্নত মানে গণতন্ত্র হতেই পারে না, অথচ তোমরা সেটাও পড়োনি, তা তোমাদের দিয়ে কিছু হবে? বাংলাদেশ সরকারের প্রধান সেনাপতি নিজে এই আয়াত পড়ে তার সৈন্যদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন, নেটে আমি নিজে শুনেছি, আলহামদুলিল্লাহ বলবো না। কে তার কাছে দিল? নিঃসন্দেহে আমাদের গণতন্ত্র তার কাছে গিয়েছে, অথবা নেটে পড়েছেন, ব্যাপারটা হয়েছে তার কাছে, এটাই সবচেয়ে পছন্দনীয় বিষয় হয়েছে। উদ্দেশ্য একটাই, আমার রসুল যা করেছেন তাই করবো, যা করেনি তা ছাড়বো, এই একটা আয়াতের ভিত্তিতে সংগঠন চলছে আমাদের। আমার আদর্শ একজনই, তার সঙ্গে শরিক নেই, তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, এই মাথা উন্নত মাথা নত হবে সেরফ আল্লাহর কাছে আর কার সঙ্গে নাই, তাজরিদুল রিসালা তাজরিদুল ইত্তিবা লির রসুল ওয়াহদা, অনুসরণ চলবে শুধুমাত্র আমার রসুলের, এর সঙ্গে কোনো যোগবিয়োগ চলবে না। আল্লাহর সঙ্গে শরিক নেই, রসুলের সঙ্গে শরিক নেই, এটা আমার যখন থেকে আমি বক্তব্য শুরু করেছি তখন থেকে আমার একই বক্তব্য চলছে, আজ পর্যন্ত এই লক্ষ্য থেকে আমরা বিচ্ছিত হই নাই, কেউ টিকে থাকতে পেরেছে, কেউ চলে গেছে। আমি বলি যে আল্লাহকে কবুল করে নেই, চলে গেছে, সেতে দুঃখ করি না, হতাশ হই না, নিরাশ হই নাই, বড় বড় হাস্তি চলে গেছে আমার কাছ থেকে, তাতে আমার কোনো ক্ষতি হয়েছে? আমার আকিদাও চেঞ্জ হয়নি, বক্তব্যও চেঞ্জ হয়নি, লেখনেও কোনো চেঞ্জ হয়নি, এমনকি আমাকে কারাগার ঢুকিয়ে দিয়ে তোমরা বলেছিলে স্যারের লেখনগুলি আবার নতুন করে লিখতে হবে, কেন্দ্রীয় দায়িত্বশীলরা বন্ধু বলেছিল একথা, আন্দোলনের যুবসংঘের সব নেতারা একথাই বলেছিল, কিন্তু আমার ফ্যামিলি বলি যে খবরদার একটা লাইনও চেঞ্জ হবে না, আমার আব্বার যা ছিল ঠিক তাই থাকবে। এই জন্য সেই সময় বড় নেতা যিনি, তিনি এখন বড় আরও নেতা হয়েছেন, বলেছিলেন স্যারের ফ্যামিলি যে আন্দোলন বুঝে আমরা তার ধার ধারে কাছে যেতে পারি না, তো মানে কি ওরা সবসময় শোনে জানে কথাবার্তা শুনে বলে ফ্যামিলি ফ্যামিলিকে তোমাদের কেন্দ্রীয় সদস্য হয়েছে নাকি, ওটাই বুঝে গেছে এনে কী চাচ্ছে। আল্লাহ রসুলের ফ্যামিলি আল্লাহতে বিশ্বাসী ছিল, রসাল্লাতে বিশ্বাসী ছিল, ছিল না? ইব্রাহিম নই মানত না তারা, ইব্রাহিম বংশ না, কুরাইশ বংশ কাদের, তারা আখেরাতে বিশ্বাস করতো না, আল্লাহ বিল্লাহ তাল্লাহ সবসময় মানুষ খুন করতো, আল্লাহ বিল্লাহ করতো, তো তারাও আল্লাহকে বিশ্বাস করতো, রসুলকে বিশ্বাস করতো, আখেরাতে বিশ্বাস করতো, এরপরে সেইখানে কেন নবী আসলো, তাদের ঘরে কেন মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাদের সঙ্গে সম্পর্ক এমন হয়ে গেল শেষকালে যুদ্ধের অনুমতি পেলেন রসুল সাল্লাম, কখন সূরা হজ 39 নম্বর আয়াত থেকে আজ না, অর্থাৎ অনুমতি দেওয়া হলো লিল্লাযীনা ইউকাতালুন, যারা তোমাদের হত্যা করেছে তোমাদেরকে লড়াই করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি তোমাদেরকে এখন দেওয়া হলো, অর্থাৎ 14 বছর পরে মক্কাতে সফর করে যেদিন হিজরত করে যাচ্ছেন মদিনায়, ওই যাওয়ার পথে আয়াতটা নাজিল হয় যে এখন তোমাকে অনুমতি দেওয়া হলে এই জন্য যে তোমার কম তোমাকে বহিষ্কার করে দিয়েছে, এতদিন পর্যন্ত আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করেছেন, কয়েমকে হেদায়তের জন্য চেষ্টা করে গিয়েছেন, সময় লাগেনি, ধৈর্য ধরতে হয়নি, এর মধ্যে আল্লাহ রাসূলের আন্দোলনের একটা রুট আমাদের সামনে চলে আসছে।
ওই রুট হলেই আপনাকে নিজে আদর্শভাবে টিকে থাকতে হবে। তহিদের বিশ্বাস তারাও ছিল, আমিও আছি, কিন্তু আপনার তহিদ আর তাদের তহিদের পার্থক্যই আপনি তহিদের উপরে পুরোপুরি নির্ভরশীল নন। আল্লাহকে আল্লাহকে মানে আল্লাহ কি উপরাল্লাহ, আর প্রধানমন্ত্রী হেল্লা কালিদান পত্র দিয়েছে, এটা এটাকে আমাদের খুব চালু কথা, কিন্তু আগে আমরাও বলতাম আল্লাহ আকাশে আছেন তুমি হেল্লা, এতে প্রায় চলছে এগুলো হেল্লা হেল্লি সব বাদ, পুরা পুরি আল্লাহ পরে ভরসা করে আপনি যদি কাজ করতে পারেন, ওয়ালা রব্বি মিয়াতাওয়াক্কালুন যাকে বলা হচ্ছে, তাহলে আপনার তৌহিদ ঠিক আছে। আর যখনই হেল্লা ধরবেন তৌহিদ বাতিল হয়ে গেল, শীত চলে আসলো, ঠিক রসুলকে আপনি ভালোবাসেন আনুগত্য করবেন, আল্লাহ রসুলের সঙ্গে যখন আপনি আরেকজন যাকে আপনি মনে করেন যদি শরীক করেন, হাদিস এসছে আপনি করছেন এটা, আমার হুজুর কি কিছুই বোঝে না, শরীক করে রিসালা, রিসালাতের সঙ্গে আপনি শরীক করলেন, এইটা আমরা বরদাস্ত করিনি কখন, শুরু থেকেই করতে পারিনি, যার জন্য পারিবারিকভাবে আমরা লাঞ্ছিত হয়েছি, সামাজিকভাবেও লাঞ্ছিত হয়েছি, এমনকি যখন আমরা বাংলাদেশে দলবদ্ধ মনোযোগ বৃদ্ধি বললাম, কত ছেলে চাকরিগত হিসাব আছে, কত লোক মসজিদে নির্যাতিত হয়েছে, সে ইতিহাসটা আপনাদের সামনে নাই। এখন তবে ভয়জুরকে ফয়জুরকে দেখতে পাচ্ছি, তাকে দবাইয়ে মুখ পায়খানার মল দিয়ে রক্তধারা বই দিচ্ছে, তাকে দবাইছে মুসল্লিরা আলমরা, এই আমাদের বগুড়ার আয়ুবকে পিটাইছে সমস্ত মসজিদ মুসল্লির মিলে, তার ওস্তাদ ওস্তাদের নামটা কি ভুলে যাচ্ছি, সে পর্যন্ত হুকুম দিয়ে মারাইছে, মারোকে মনে করে না কেন, সে আয়ুব বলে ওস্তাদ দিই আমি আগে ডাকাতি করতাম, আমার বাসায় সাতটা অস্ত্র নিয়ে আসছে, আমার বাসার ভিতরে হরগ্রাম ছিল, আমি তো এই রাষ্ট্রীয় শহরে তিনবার আমার হিজরত করতে হয়েছে আহলেদের অত্যাচারে, বলে কি স্যার আমি তো ডাকাতি করবো না, সব আপনাকে দিয়ে গেলাম, যেহেতু আমি বায়াত করেছি আর সব ভাগ, এই ছেলেকে পিটাচ্ছে মসজিদে দবাচ্ছে, তখন সে একটা কথা খালি বলছিল ওস্তাদ জি যখন আমি ডাকাতি করি খেতাম একদিন তো বলেন তুমি ভালো হও, এখন যুবসঙ্গে এসছি, এখন আমি বায়াত করেছি আমেরিকা আছে, এখন আমার হাত পা বন্ধ, এখন আপনি আমাকে দবাচ্ছেন পিটাচ্ছেন, জানেন আমি একে একশো, সে এখনও বেশি আছে বগুড়া, বুড়ো হয়ে গেছে, আমার বয়স তো অনেক হয়ে গেল, যুবসংঘের মাধ্যমে যে বৈপ্লবিক ধারা শুরু হয়েছিল বাংলাদেশে পুরো দেশকে চেঞ্জ করে ফেলেছে শুধু আমাদের আকিদার দৃঢ়তার কারণে, আপনাদের মাধ্যমে আকিদা আছে কিন্তু দৃঢ়তা নাই, দৃঢ়তা বিহীন কোন লোক সবাই কুরাইশ বংশের আবু জাহেল আবুল্লাহাবদের মতো লোক, সে তারাও আল্লাহকে মানত, আপনি আল্লাহকে মানেন কিন্তু আল্লাহ আপনি ভরসা করেন না, রসুলকে তারাও মানত ইব্রাহিমকে, আপনি রসুলকে মানেন মোহাম্মদকে, কিন্তু তার ইতিহাস আপনি জানেন না, মানত রাজি না, সমস্যা একটু ধাক্কা লাগলে পারে, এত লোক আছে ও সেওকে বোঝে না, সবকে গালে সব বুঝে, আপনার যুক্তি মেলা যে যুক্তিগুলো তারা দিত সে যুক্তিগুলো আমরাও দেই পাশ কাটানোর জন্য, আমার উপদেশ একটাই থাকবে যদি বোঝেন যে আহলে জান্নাত হক চোখ বুঝি কাজ করবেন, ডানিবাজ যাবেন না, এবার কাজ করার মতো কাজ করবেন, ফাঁকিবাজি করবেন না, এই টাকা রাখলাম বিশ্বাস করলাম চলে গেল টাকা, কোনো গোনাগাতে নেই রসিদ দেওয়া কিছু কিছু নেই, এই যে বিশ্বাস সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে বিশ্বাসী সমাজ আমরা, এগুলো খেয়াল রাখবেন, আকিদায় আমলে দৃঢ় যদি না থাকতে পারেন তাহলে আপনি এই সংগঠনে থাকবেন না, আপনাকে আমি ধরে রাখবো না, দরকার নেই, এমারত বায়াত ভিত্তিক সংগঠন বাংলাদেশে কটা আছে বলেন তো, কোথাও নেই, একটা মাত্র আমরাই করে দিয়েছি, আর এই জন্যে আমাদের বিরুদ্ধে সবসময় গালিগালাজ করা হয়েছে, আমাদের আহলেজ ভাইরাই করে চোখটা আহলেজরা, তাদেরকে আমি আহলেজ বলি না, তো রফাদানি বলি, আমি রফাদানি বেশি এদেশে এখন আহলেজ কেউ নাই, যদি আপনি মনে করেন এটা ঠিক না আমরা কখনই আপনাকে তো সমর্থন করবো না, কিন্তু আপনি বাহির থেকে সবসময় ক্ষতি করবেন এটা আমাদের বরকত, যে সংগঠনের শত্রু নাই বুঝতে পারছে সংগঠনই না, বুঝতে পারেননি আল্লাহ রসুল যদি সত্য না হতেন হক না হতেন তার অনুপতি এত সত্য দুশ্মনী হতো, যখন আপনি সঠিকভাবে নিজের আকিদের উপর দৃঢ় থাকবেন তখন আপনার এটা ধরে নিতে হবে যে শয়তান বসে থাকবে না, সে অন্যদেরকে আপনার পিছনে
লাগিয়ে দেবে। ওই সময় আপনাকে মোকাবিলা করার জন্য মানসিক শক্তি অর্জন করতে হবে, দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তির দরকার সবচেয়ে বেশি, মনে থাকবে তো? এই গণতন্ত্র আমি আবার ধরবো, কিন্তু ভয় দেখা যাচ্ছে, যদি বলতে না পারেন তো বুঝতে পারেন ফেল। কয় পৃষ্ঠা? মাত্র 22 পৃষ্ঠা 23 পৃষ্ঠা বই, এটুকু যদি পড়তে না পারেন তাহলে আমার কোনো বইতে পড়বেন না। এবারে পরামর্শ করে বলছি, আমাদের বার্ষিক তবলিগ ইজতেমা এটা আমরা নিয়ম করে দিয়েছি, যদি কেউ বলেন এর দলিল কি, আমি বলবো দলিল হজ। আল্লাহ পাক এই ঐক্যের জামাবদ্ধ জীবনের গুরুত্ব এত বেশি দিয়েছেন, ঘরে সালাত আদায় করতে গেলেও আপনি নিরিবিলি ভালোভাবে আদায় করতে পারেন, কিন্তু মসজিদে গেলে 27 গুণ। অর্থাৎ মসজিদে গেলে ইমামের পিছনে আনুগত্য করতে ইমাম দেখে আপনার চাইতে দুর্বল বা আপনি ইমামের ওস্তাদ, এ সত্ত্বেও আপনাকে ইমামের আনুগত্য করতে হচ্ছে 27 গুণ নাকি বেশি হওয়ার কারণে। জামাতবদ্ধ জীবনের ফার্স্ট ট্রেনিং এটা, ওর ইমামকে মানতে হচ্ছে না ইমামকে, ঠিক আপনি আপনার সাংগঠনিক জীবনে আমিরকে মানবেন। এনার্জ বলতে হয়তো আমরা তো যে দল করি সেই দলে তো সভাপতিরা তো আমাদের আমির, কথা ঠিকই আছে, ইসলামী আমির আর ওই আমির এক না, ইসলামী আমির কোরআন সুন্নাহ মানতে বাধ্য, বিপরীত করলে আমির নিজে আল্লাহ গজব ধ্বংস হয়ে যাবে। এত সস্তা না আমিরও, এত সস্তা না, এজন্যে যারা আমিরকে সস্তা বানিয়ে ফেলেছে আবার অন্য ঢুকে নেই, আমির এক জায়গায় রেখে দিয়েছে কেন্দ্রে, খেয়াল করেছেন? আমরা আমিরকে সস্তা করিনি, ঘরে ঘরে আমির দেখতে পাচ্ছেন এখন, কিছু হয়তো কিছু না সব কিছু আল্লাহতেই হয়, তো তোর আমির কী দরকার, আল্লাহ তো করে সব। আমাদের এমারত আর ওদের মারাতে পার্থক্য বুঝে নেন, এইটার সালাতের সঙ্গে সঙ্গে আসছে জুমা, অর্থাৎ সাপ্তাহিক ইজতেমা হলো, সেটা চলে যাচ্ছে বার্ষিক ইজতেমা। আমরা তো হজ করবো না, তো তবলিগ জামাতের লোকেরা কিন্তু এটা করেছে, টঙ্গী বিশ্ব ইসলাম করছে না, কিন্তু অধিকাংশ তো দেশের লোক, সারা বিশ্ব কুড়ি 2000 লোক আসে না, দেশের লোক সেখানে বেশি। আমরা আমাদের এখানে বার্ষিক ইজতেমা করার নিয়মটা জারি করে দিয়েছি সাংগঠনিক মজবুতি বৃদ্ধি করার জন্য, বুঝতে পারছেন? এখানে যে আলোচনা দুদিন ধরে আমাদের এখানে হচ্ছে যে মহিলারা আনলে হিতে বিপরীত হচ্ছে, স্থানীয় মহিলাদেরকে ঠেকানো যাচ্ছে না, তারা সেখানে চলে যাচ্ছে, ফলে একটা হেফাজত অবস্থা সৃষ্টি হচ্ছে, তারা কোনো বক্তব্য শোনে না নিজেরা, এমনকি সে অনেক সমস্যা যে আলোচনা সব হয়েছে সামনে, ফলে অনেকের ইচ্ছা থাকলেও বাধ্য হয়ে মহিলাদের আসনে বন্ধ দেওয়া হলো। আর তাছাড়া যদি মহিলার ইচ্ছা করে ঘরে বসে তারা শুনতে পারে, যা নেটের যুগ এখন শুনতে পারে। আর আপনাদেরকেও বলা হলো যে সত্যিকারের যারা কর্মী তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন, অন্যেরা আমাদের ভুল ধরার জন্য আসে, এরকম লোক তো আসে, চেষ্টা করবেন যাতে ভালো লোকগুলো আসে। এখানে একটা প্রস্তাব আসছিল বেলা 10টায় উদ্বোধন করা হবে, এ বিষয়টাও আমরা আমার আজকে সকালে সোয়েটার বা ওনাদের ডাকাইছিলাম পরামর্শ কর কী করা যায়। আমাদের যে ছিল বিকেলের বাদাসর উদ্বোধন, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ আগে থেকে আসেন, সকাল থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায় না, এটা চলছে। তা আমি বললাম যদি সকাল থেকে আসলে কাউকে তোমার নিষেধ করবো না, সেই সময় আমাদের দিব্য বক্তব্য চলে, আমরা আমাদের বক্তাদের 10টা থেকেই চলতেই থাকে, প্রতিবারই চলে, ওটা ওইভাবে থাক, যদি আরও 2 দিন আগে আসে তাও বক্তব্য চলবে, একদিন 10টার সময় কেন, আগের দিন যদি আসে তাও সমস্যা নেই, কিন্তু আমরা তবলিগ জামাতে দেখছি টঙ্গীতে ওদের 13 তারিখ শুরু হয়েছে না, 13 তারিখ মানে কি জুমার দিন, আজকে না 13 তারিখ আসতে শুরু, কিন্তু ওখানে কাজ তাম করছে হচ্ছে 3 দিন আগে 4 দিন আগে থেকেই, দেখেন না পত্রিকা, কেউ খুঁটি কাটতেছে কেউ শট টাঙাচ্ছে, তাহলে ওরা উদ্বোধন কি 3 দিন আগে থেকে করবে নাকি, উদ্বোধন আজকে করবে? সেটাই আমি ভাবলাম, দেখো উদ্বোধনে একটা আলাদা গুরুত্ব আছে, যেখানে আমির জামাত নিজে উদ্বোধন করেন, এবং শেষের দোয়াটা
বা ফজর যেটা আমরা করি ওটারটা আলাদা গুরুত্ব আছে। এই দুটোকে বাতিল না করে রাতে 8টার সময় তো যে যেমন চলে যাবে, বাকি কিছু লোক তো থাকবে। তো এখানে আমরা আজকে সকালে পরশ্বরে করলাম, তো এদিন ঢাকা ছিলাম, দেখো এলাকাবাসীর আসতে পারে না দিনের বেলা, মানে কাজকাম করে তো এলাকার যারা নিকটস্থ, মোহনপুর বলেন, বাগমারা বলেন, এসে এলাকার লোকেরা সাধারণত রাতেই আসে বা জাস্ট বিফোর মাগরিব আসে, বা তোমাদের উদ্বোধনী ভাষণ ছাড়া কখন হবে বা দাসর আজ তো একটু আগে ভাষা চলে যাবো, চলে হাঁটো। উদ্বোধনী ভাষণ এটা আলাদা গুরুত্ব সবাই দেয়, চেষ্টা করে সবাই, এমনকি যেটা আমি নিজে কানে সাতক্ষীরাতে শুনছি, ওরা বলে যে উদ্বোধনী ভাষণ ধরতে পারলাম তো সব ফেল করলাম, যে কোনো বলে আসতেই হবে। তাতে আমার জন্য মনে হচ্ছে আমাদের যে নিয়মটা ছিল ওটি রাখাই বোধহয় ভালো। আপনাদের কি মনে হয়? আর বিদায়ী বিদায়ী দোয়াটা ওটাও থাক, যারা থাকবে তারা থাকবে, যারা থাকবে তারা চলে যাবে। তবে বক্তব্য তামাম রাত না চালিয়ে, ফজর পর্যন্ত বক্তব্য না চালিয়ে বক্তব্য রাত 1টার আগে শেষ করে দিয়ে আমাদের ভালো হয়, তাতে আপনারা তো দু তিন ঘন্টা ঘুমাতে পারবেন এবং পারলে কেউ কেউ তাহাজ্জুদও পড়তে পারবেন, তাই না? অন্ধকার হলেও আমাদের তো পুলিশ থাকছে, আমাদের গেট ওয়েল সারাউন্ডেড, পাঁচিল দিয়ে ঘেরানো সব। তাছাড়া আমাদের তো আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক তো থাকছেই, তাও তো অনেক প্রায় গতবার 750 স্বেচ্ছাসেবক ছিল, যুব সংঘের ছেলেরা তো এই কাজই করবে। এরপরও মোবাইল চুরি হয়েছে না একবার? মোবাইল যদি ধরা দেয়নি, যাই হোক, যদি আমরা ওই সময়টা আমাদের ভাইদের ঘুমাতে দিয়ে স্বেচ্ছাসেবকরা একটু সুযোগ করে দেন, তারা যদি অন্যদিকে একটু শাস্তি দেওয়ার সুযোগটা করে দেন, যেভাবে বদ্রযুদ্ধ করা হয়েছে, ওহদের যুদ্ধ করা হয়েছে, আল্লাহ পাক বলছে না সূরা নিসা 103 আয়াতে, একদল ঘুমাবা আর একদল চৌকি দেবা, এবং আল্লাহ নবীকে বলা হচ্ছে তুমি দুরাত সালাত পড়বা সব চলে যাবে, অন্যদের এসে আবার দুরাত তোমার পেছনে পড়বে। আল্লাহ নবীর সারের কথা হচ্ছে, অন্যদের দূরের কথা হচ্ছে, এই সবগুলো কোরআনে আছে। আমরা কোরআনের এই ডিসিশনগুলো যদি আমরা চালু করি কেমন হয়? কি যুবসন ছেলেটা পারবে না? একটা ঘুমালে না, 15 মিনিট ঘুমালে, যদি তোমরা তোমাদের আব্বাদের বা চাষাদের বা মুরব্বীদের একটু সহযোগিতা করো, ঘুমানোর সুযোগটা করে দাও, নেকি তো তোমরাই বাবা, নেকির স্বার্থে তোমরা জেগে থাকো, তাহলে আমার মনে হয় ওই রাত 1টা ম্যাক্সিমাম, তারপর থেকে টোটালি আমরা অফ করে দিই, ওই সব মাইক অফ করে থাকবে, আপনার খালি ঘুমাবেন, এটা ভালো হবে না মন্দ হবে? তাহলে ফজর সময় আমি আপনাদের সঙ্গে যে ফজর সালাতটা পড়লাম শেষ দোয়া করে চলে আসলাম, এটা ভালো হয় না? যে সিস্টেমটা ছিল বলছি সেই সিস্টেমটা আমরা রেখে দিই, এমনকি আমরা প্রশাসনের কাছ থেকে নির্দেশ পেয়েছি, তারা বলে আমরা তো ওই একটা দিনের জন্য অপেক্ষা থাকি, ওখানে যাবো বায়াত করবো আমরা অসম্ভব। গতবার এখন তো কুষ্টি আছে ওই এটা, ওর নাম দেন কি সাতক্ষীরা পুলিশটা, ও তো বলে আমরা 100 পুলিশ বায়াত করেছি স্যারের সঙ্গে, আপনার কেউ জানেন না, আমরা এগুলো আমরা যাই তো ওখানে, এগুলো শোনার জন্য যাই, আমরা তো জীবনের সুযোগ হয় না। যাই হোক, বিষয়টা আমার মনে হচ্ছিল যে কোনো বেশি পাল্টাপাল্টি না করে যে চলছে এইভাবে চলুক, আপনারা 10টায় আসেন বা আরও আগে আসেন কোনো সমস্যা নেই, ওয়াজ চলবে সারাদিন রাত, ঠিক আছে? কি সেটা রে মত আছে তোমার? সাংগঠনিক সম্মত কই মত আছে? আচ্ছা, তোমার যুবসংঘ সভাপতি তুমি সেলিবি দেওয়া, তোমার স্বেচ্ছাসেবক, ওরা তো তোমার হুকুম মানবে, আমার হুকুম মানবে না তো। ধন্যবাদ আপনাদের সবাইকে, অশেষ ধন্যবাদ রইল। আপনারা ইস্তেমার জন্য সার্বিক প্রস্তুতি নেন, আর ইস্তেমা ফিল্ডের যে জমি কেনা হচ্ছে, আপনারা চাচ্ছেন যে আমরা যত হায়াত দিতেন না হয় পরে দিয়ে আমরা করবো, তো চাইলে টাকা দিচ্ছে না কেন? টাকা দেওয়ার স্রোত বন্ধ হয়ে গেছে। নরসিংদী আসছে এখানে? নরসিংদী? হ্যাঁ, কেন চলে যাবে তারা? এ তো আর এক অন্যায় করেছে। নারায়ণগঞ্জ আসছে? ও নাইম। আর ঢাকা? ঢাকা? তুমি তুমি উত্তর না দক্ষিণ? এই তো আর এক সমস্যা করলি। দক্ষিণে কি আসছে তুমি? তোমাদের তিন জেলাকে একত্রিত করে আমি নরসিংদী সম্মেলনে বলেছিলাম, তোমাদের তিন জেলার কাছে 3-5-15 বিঘা জমি আমার দাবি রইল, তাহারিকে বেরিয়ে গেছে, তোমার তো 3 বিঘা কই, কোনো খবর দিয়ে পেলাম না 15 বিঘা জায়গায়। আমি এখন তোমাকে 1,500 টাকা তো আর নেবো না, এখন জমি দিতে হবে,
এই জমি নজর পড়ে গেছে শিল্পপতিদের চার সবাইকে জমি বায়না করেছে ব্যাংকওয়ালারা আমাদের জমি পাবো কোথায় ওই চার সব আহলে হাদিস তারা চার সব আমাদেরকে দিতে তারা দলিল নিয়ে ঘুরতে সাগতের পেছনে কিন্তু আমার টাকা নিতে পারছি না সত্যিকার অর্থ মনের কথা যদি তোমাদের হয় যে স্যারের হায়াত আমরা দেখ করে দিই কাজটা মাটিটা না কিনলে আগামী দিন এখানে ইস্তেমা হবে না এখানে যে যাচ্ছি এখানে ইস্তেমা হবেই না টোটালি কারণ টয়লেট করার জায়গা নেই তো সব রাস্তা সরকার বন্ধ দিয়ে দিয়ে আসে এখন আগামী বছর যদি ওখানে ইস্তেমা করতে না পারে ইস্তেমাই বন্ধ দিচ্ছে কি চাচ্ছ ইস্তেমা বন্ধ হয়ে যাক তার জমি দেওয়া হচ্ছে প্রত্যেক জেলা জেলা ভাগ কেন টাকা আমাকে বুঝি না ভাগ কেন কে কোন জেলা এক বিঘে জমি যদি এক পার জেলাও যদি দেওয়া আমাকে তাহলে আমার জমি সব কেনাই যাবে কিভাবে দেখছো তোমরা তোমাদের জেলায় বহু টাকাওয়ালা মানুষ আছে চেষ্টা করো জমি দিতে হবে ওখানে বিল্ডিং করতে হবে বড় লোকদের ধরো বেটা তোর নিজের বাড়ির বিল্ডিং বানাচ্ছ একটু তোমার নিজস্ব বিল্ডিং বানাও আল্লাহ ঘর বানিয়ে দেওয়া একটা দেবে বহুত তো কোটিপতি আছে আশপাশে কোটিপতি ভরে গেছে না সব তাহলে দিছেরা কিন্তু তোমাকে কেউ দেবে না সব জাহান্ন ভর্তিছে এরকম বহু কোটিপতি প্রত্যেক জেলাতে রয়েছে এদেরকে বলো একটা বিল্ডিং করে দে আর টাকা পাওয়ার দরকার নেই আর জমি কিনে দিতে বলো কি আপনারা করবেন নাকি বলেন আল্লাহ কবুল করুক।